কথায় বলে বাবা না ডাকলে বাবার চরণে পৌঁছানো যায় না। তাই যারা এখনও কেদারনাথ যাবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলি, কেদারনাথের দ্বিতীয় পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আসলে প্রথম পর্ব শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন উখিমঠ থেকে কেদারের উদ্দেশ্যে যাত্রা শুরু দিয়ে। তিন দিনের দিন অর্থাৎ পঞ্চমীর দিন কেদারনাথের দরজা খুলে যায় সবার জন্য। এরপর জুলাই আগস্ট মাসে বর্ষার কারণে যাত্রা খুব কম হয়ে যায়। সেপ্টেম্বর থেকে অক্টোবর শুরু হয় দ্বিতীয় পর্বে। ভাতৃদ্বিতীয়ার দিন আনুষ্ঠানিকভাবে কেদার বাবার কপাট বন্ধ হয়ে যায় পরবর্তী বছরের জন্য। তাই তাড়াতাড়ি করুন, হাতে মাত্র কিছুদিন বাকি। হাওড়া থেকে রোজ রাত 8:25 পাবেন দুন এক্সপ্রেস, আর রোজ দুপুর 1:00 পাবেন কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেস। যে কোনো একটা ট্রেন ধরে চলে আসুন হরিদ্বার। হরিদ্বার স্টেশনে এসে আমরা পৌঁছালাম। এরপর আজকে আমরা এখনই কোনো একটা গাড়ি ধরে চলে যাব ঋষিকেশ। হরিদ্বার থেকে ঋষিকেশের বাস পেলে সব থেকে ভালো, কারণ এটি সোজাসুজি ঋষিকেশ বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়। ভাড়া 45 টাকা, আর অটো কিংবা ট্রেকারে চড়লে 70-80 টাকা। কিন্তু মনে রাখবেন, অটো যায় ত্রিবেণী ঘাট পর্যন্ত, বাস স্ট্যান্ডে যেতে গেলে এখান থেকে আরেকটি অটো করতে হবে যার ভাড়া 20-30 টাকা। ঋষিকেশের UTC অর্থাৎ উত্তরাখণ্ড ট্যুরিস্ট কর্পোরেশনের বাস স্ট্যান্ডে আসুন বাস ছাড়ার অন্তত আধ ঘন্টা আগে, কারণ এখানে বাস কোথায় দাঁড়ায় আর কোথা থেকে ছাড়ে তা নির্ভর করে বাসের ড্রাইভারের উপর। তাই আপনাকেই খুঁজে বের করতে হবে বাসটিকে। প্রয়োজনে অগ্রিম বুকিং করে রাখুন এই ওয়েবসাইটে গিয়ে। নর্মাল টিকিটের ভাড়া 630 টাকা, কিন্তু অনলাইনে দাম 400 টাকা। চারধাম যাত্রার আগে আপনি এবং আপনার গ্রুপে রেজিস্ট্রেশন করুন এখান থেকে, না হলে আপনাকে ফিরে আসতে হবে। আমরা আগের দিন রাতে চলে এসেছিলাম ঋষিকেশে এবং থেকেছিলাম GMVN-এর গেস্ট হাউসে। আপনিও পারলে অগ্রিম বুকিং করিয়ে নিন। চা খাওয়া হলো আর 7 টাকার 2 করে পরোটা। বাস ছাড়ার 2 ঘন্টা পরে রাস্তার ধারে কোথাও ব্রেকফাস্ট করে নিন। মনে রাখবেন, এখানেই আপনি সব থেকে সস্তা খাবার পাবেন, উপরে উঠলে এর দাম হবে দ্বিগুণ। সীতাপুরে আমরা দাঁড়িয়ে, সীতাপুরে বিশাল জ্যাম লেগেছে। বিকালে সোনপ্রয়াগের পরিবর্তে আপনার বাস থামবে সীতাপুরে, কারণ প্রচণ্ড ভিড়ের কারণে বাস স্ট্যান্ডকে চেঞ্জ করা হয়েছে, কেবল প্রাইভেট গাড়ি যেতে পারবে সোনপ্রয়াগ। আপনি সীতাপুরেও অনেক হোটেল পাবেন 2,500-3,000 টাকার মধ্যে, সোনপ্রয়াগের থেকে সস্তায়। কিন্তু মনে রাখবেন, পরের দিন ভোরে গৌরীকুণ্ডের শেয়ার জিপ বা ট্রেকার ধরার জন্য আপনাকে 2 কিলোমিটার এক্সট্রা হাঁটতে হবে। অর্থাৎ ওই দিন কেদারনাথ যেতে গেলে আপনাকে 16+2 = 18 কিলোমিটার পথ হাঁটতে হবে। বুঝে শুনে সিদ্ধান্ত নিন। আমরা সোনপ্রয়াগে, দেখো সোনপ্রয়াগের পার্কিং স্পেস, হিউজ পার্কিং এরিয়া। এই হচ্ছে সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব 5 কিলোমিটার, শেয়ার জিপের ভাড়া 50 টাকা, কিন্তু লাইনে দাঁড়াতে হবে কম করে 1 ঘন্টা। গৌরীকুণ্ডে এসে কেদারনাথের জন্য যাত্রা শুরু করুন। এখানেই পাওয়া যায় ঘোড়া বা খচ্চর, ডুলি এবং পিট্টু। মনে রাখবেন, কেউ আপনাকে মাথার দিব্যি দেয়নি যে আপনাকে 6-8 ঘন্টার মধ্যে পৌঁছাতেই হবে। নিজের ছন্দে চলুন, মজা করুন, অসুবিধা হলেই রেস্ট নিন, আর সঙ্গে একটা লাঠি অবশ্যই নেবেন। এতক্ষণ ধরে আমরা আসছি, মনে হচ্ছে কত চলে আসলাম, হিসাব করে দেখলাম অনলি 2.5 কিলোমিটার এসেছি। এখনো প্রায় 13.5 কিলোমিটার বাকি, দেখাচ্ছে 16 কিলোমিটার। অনেকে বলছে ওগুলো ঢপের চপ, 16 না, কম করে 20 কিলোমিটার হবে, ওরমভাবে সব দেখানো আছে যাতে লোকেরা না ভয় পায়।
দেখা যাক, যেতে যেতে বোঝা যাবে। আমরা ভীমবলি থেকে রাস্তা চেঞ্জ করলাম, এখান থেকে রাস্তা দুটো হয়ে গেল। এটা হচ্ছে ঘোড়া বা খচ্চর যাওয়ার রাস্তা। এই দেখুন, এই উপর দিয়ে গিয়ে এই ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে, এটা বলে পুরনো রাস্তা। এইখান থেকে চলে যাচ্ছে উপরে, আর আমরা যাব, এইটা হচ্ছে আমাদের পায়দল মাঠ। পায়দল মানে পায়ে হাঁটা পথ। ডিমবাড়া, এটা হচ্ছে হাঁটা পথ। এই দেখুন আস্তে আস্তে কোথায় উঠে যাচ্ছে উপরে। আর পাচ্ছি না, ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছে, পায়ে ব্যথা হয়ে গেছে। এই হলো সেই রামবাড়া যেখানে 2013 সমস্ত কিছু তছনছ হয়ে গিয়েছিল। পিছন দিকে ওই রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই ছিল আগে কেদারনাথ যাওয়ার পথ। এখান থেকে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যায়, তৈরি হয় এই বাঁসাইড দিয়ে নতুন পথ। কিন্তু তবুও দেখুন হিমালয়ের বিউটি, ভাবা যায় না। কেদারনাথে পৌঁছেই আগে হোটেল খুঁজুন, এখানে হোটেলের দাম এখন চড়া, 1500 থেকে 2000 টাকা নেওয়া হচ্ছে জন প্রতি। কেদারনাথ থেকে 1.5 কিলোমিটার নিচে আছে GMVN-এর গেস্ট হাউস, এখানে পারলে অগ্রিম বুকিং করে রাখুন। এখানেই আশপাশে পাবেন অনেক টেন্ট, যেখানে শেয়ারে থাকতে পারেন, খরচা পড়বে 500 থেকে 800 টাকা জন প্রতি। এটা হলো ভীমশিলার পিছন দিক। আমরা কিন্তু অনেককেই এখানে তাঁবু ফেলে থাকতে দেখেছি, তার জন্য কিছু ভাড়া দিতে হয় কিনা জানি। এসেই ভীমশিলা, যেখানে চয়ন দাঁড়িয়ে আছে, আর একটা কথা বলি, কেদারনাথ থেকে বদ্রীনাথ যাবার ডাইরেক্ট বাসটা এখন নেই, আপনাকে নিচে রুদ্রপ্রয়াগে এসেই বাস চেঞ্জ করতে হবে। একটা প্রাইভেট কোম্পানি বাস চালাচ্ছিল, কিন্তু তার ভাড়া 1000 টাকা। সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার।